সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তৃষা, সে কর্মীটলায় বাস স্ট্যান্ডের থেকে সে হেঁটে যাচ্ছিল, সে সময় আজকে যে আসামি মজনু, যাকে দশজনের পুলিশ নেমে চেয়েছে পুলিশ, সেই আসামি তাকে জোর করে তার মুখে কাপড় দিয়ে তাকে মুখ ঢেকে তাকে শরীর ধর্ষণ করে এবং তার আরও কয়েকবার প্রায় তিন ঘন্টা যাবৎ তার সঙ্গে সে ধর্ষণের লিপ্ত ছিল। এবং এই ঘটনায় একটি মামলা হয় ক্যান্টনমেন্ট থানায়, সেই মামলার পরিপ্রেক্ষিতে এই ঘটনার যে সত্যিকারে আরও কারা এর সঙ্গে জড়িত আছে এবং তার কাছে আরও তথ্য জানা প্রয়োজন, এই জন্য পুলিশ দশজনের রিমান্ড চেয়েছে। এই মামলাটা অত্যন্ত স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর, এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য আসামির সর্বোচ্চ শাস্তি প্রয়োজন। এবং আজকে যে দশজনের রিমান্ড চেয়েছে, যৌক্তিকভাবেই আদালত সাতজনের রিমান্ড মঞ্জুর করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলেই এই ঘটনা সে একা জড়িত আরও কারা কারা জড়িত আছে সেটাও উদ্ঘাটন যাবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে যে স্টেটমেন্ট দিয়েছে সেগুলো সম্পর্কে কি না, এখন তাতে সে যে বক্তব্যগুলি দিয়েছে এগুলো তথ্য যাচাই বাছাই করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদগুলো আরও তথ্য পাওয়া যাবে এবং পরবর্তীতে তাকে 164 করা দিতে পারে যে ঘটনার সাথে, কারণ এখানে আমি বিশ্বাস করি যে এই ঘটনার সাথে শুধু এই একা না, আর কেউ থাকতে পারে, কারণ একটা মেয়েকে যদি ধর্ষণ করবে একা সেটা আমার কাছে যেন এটা সন্দেহজনক মনে হয়। এই জন্যই এই যে পুলিশ তদন্ত করে দেখবে যে এই নিজে দাবি করছে যে একজনই ছিল, আপনি সেখানে বলছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা ছিল তারাও বলছে যে একজনই ছিল সেখানে, এখন সেটা এটা যেহেতু একজন সে বলছে যে আমি একাই ছিলাম, তারপরে তো তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, জিজ্ঞাসাবাদ করে বের করতে হবে যে সে একাই ছিল না আরও কেউ ছিল, কারণ এখানে আসামি যারা হয় যারা তাদের তারা কিন্তু আর সত্য কথা বলে না, অথবা এটা ইনভেস্টিগেশনে সব বেরিয়ে যাবে যে একা থাকে যে একাই আইনজীবী ছিলেন না, তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং কোনো জামিনের দরখাস্ত ছিল না বা তার রিমান্ড বিরোধিত করার কোনো আইনজীবী ছিল না। আর আমরা প্রসিকিউশন ছাড়াও আমাদের বাংলাদেশ আইন সমিতি সেখানে তারা একটা প্রসিকিউশন টিম তারা করেছে এবং আমরা সম্মিলিতভাবেই আমরা প্রসিকিউশন এবং আইন সমিতির আইন সহায়তা কমিটি তারা সবাই মিলিয়ে আমরা এই মামলাটা দেখবো, আমরা দেখভাল করবো এবং পরিচালনা করবো।